ছিলাম ঠিক এমন ভাবে আমি আমার পাপার কাছে আবদার করতাম যে পাপা প্লিজ আমার এটা কিনা দাও আমার কিনে দাও এদের আজকে আমার পাপা আমার কাছে কুটু কুটু চাই যে আমার মা এদের মধ্যে এইটাই আলাইকুম আছেন আপনারা সবাই আশা করতেছি যে যারা জায়গায় সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রহমত আপনাদের সবার দেয় আমিও অনেক ভালো আছি ভিডিও শুরু করার আগে আজকে ভিডিওটা কেনা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানতে একদমই বলবেন না তো এটা ছিল ঈদের দুই থেকে তিন দিন আগে যখন কিনা পুরো হাট বইয়ের বেরোচ্ছে দেখতে দেখতে আমরা যেতেছিলাম শপিং করতে কারণ আজকে করাই দিব পাপারের শপিং তো আজকে শপিং এর লাগে আমরা যেতেছিলাম উত্তরা জমজম টাওয়ারে জমজম টাওয়ার করলে ভুলেবো সোনারগাঁও জনপথের ওদিকে এস্টার সিতে যেতেছিলাম মানে এস্টার সিতেও না আর কি প্রথম যেতেছিলাম আর্টিজানে আর্টিজানে পাপার একটা প্যান্ট নাকি অনেক বেশি পছন্দ হয়েছে যেটা কিনা আগের ঈদে আমি খরগোশে কিনা দিয়েছিলাম তো ভুল ভিডিও দেহনের আগে আয়ানি স্কিন কেয়ার করে নেই তো ইদানিং তো আপনারা সবাই দেখতেছেন যে আমার ফেসে টুকটাক একনি আছে আর আমি একটা প্রোডাক্ট রেগুলার ইউজ করতেছি একটা প্রোডাক্ট কেনার ফলে আমার ফেসের দাগ একনি সবকিছু

অর্ডার করতে পারবেন ও কাছে কম্ব হিসাবেও আছে আর যদি চান আপনি সিঙ্গেল সিঙ্গেল নিতে সেটাও নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই ফেসের যত্ন নেওয়াটা অনেক বেশি দরকার তো রেগুলার বেসিসে এই প্রোডাক্টগুলো ইউজ করলে কিন্তু আপনার এক নি থেকে শুরু করে যত ধরনের প্রবলেম আছে সব কিন্তু দূর হয়ে যাবো গা এই অলসত মেয়েটা আমরা অনেকেই করি দুই একদিন ঠিকঠাক মতন ব্যবহার করার পরে আর খোঁজ থাকে না বাট এই কাজটা একদমই করা যাবে না ফেসটারে প্রপার স্মুথ নিট অ্যান্ড ক্লিন আর ব্রাইটনিং রাহা লাগে কিন্তু প্রোডাক্টসগুলো ব্যবহার করতে হবে তো যাই হোক এরপর আমি গেছিলাম গা পাপারানি আর্টিজানে এরকম মতন কিছু ব্যবহার যে করে আমার এত হাসি পায় মাঝে মধ্যে অবশ্য ভালো লাগে তো আর্টিজানে নিয়ে যাওয়ার পরে ওনার প্যান্টগুলো দেখতেছিল এই কার্গো টাইপের প্যান্টগুলো আমার পাপার এত পছন্দ হয়েছে কিন্তু এটা কোমরের সাইজে মিলতেছিল যে তোমার পাপার কুটুমুটু একটা বুড়ি আছে তো যাই হোক ওই আর্টিজান থেকে সুইচ করে আমরা গেলাম ছেলেগো আউটফিট কিনা লাগে এস্টেসি অনেক ভালো মনে হয় যে প্রাইসটা তো সব সময় শোরুমের একটু বেশি হয়ে থাকে বাট কাপড়ের কোয়ালিটি অনেক সময় ম্যাটার করে কাপ ও লাগা কাপড় সুপার প্রতি আলাদা একটা উইকনেস কাজ করে মানে আমার মন চাই কি যে ওই আউটফিট আমিও পড়ি তো এই যে শার্টগুলো দেখতেছিলাম প্রিন্টের এগুলো না আমার অনেক বেশি পছন্দ হইতেছে

রাখতে পারলাম তাহলে এই টাকা পয়সার কোনো মানে আছে কিছু কিছু কথা কেউ কিছু কিছু মানুষের অনেক বেশি জলে খেয়ে লেগে আমি বাপারে পাপা কই খেল লেগে আমার পাপাটা আমি এটা দিয়ে খেয়ে লেগে আমার বাসা আমার পাপাই কিরে ভাই আমার যেটা কইয়া ভাল লাগে আমি ওইটাই আমার টাকা পয়সা আমি না দিবো মানে কিছু কিছু সংখ্যক মানুষরা ক্ষতি সবাই করার তো দরকারে প্রায় অনেকটা টাকা শপিং করে দিলাম পাপাও খুশি আমিও খুশি অবশ্যই কুরবানি দিয়ে আমি নিয়ে নেই ফ্যামিলি দিয়ে কুরবানি দিয়ে আমার হাত একেবারে খালি হয়ে গেছিল আমি তেহারি থেকে কয়েক প্যাকেট তেহারি নিয়ে নিলাম কারণ পাপা যেতন বাসে যাবো আমার আমি তেহারি অনেক বেশি পছন্দ করে আর আমিও টুকটাক করি বাট ওদিন আমার খাওয়ার একদমই মুড ছিল না পাপারে কেনাকাটা করে দিয়ে ওদিকে আল্লাহ হাফেজ কই আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি আর অবশ্যই স্টেজ থেকে আমিও একটা মাস্ক কিনছিলাম কারণ একটা ব্যাগ তো আমার কাছে থাকা উচিত তাই না কিছু না কিনলে কেমন লাগে আমার নর্মাল ডের গিজাপিটা ব্লগ যদি ভালো লাগে থাকে পেস্টার লাইক ফলো করতে একদম ভুললে না দেখা হবে আপনার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সবারই জানাতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ